নিউক্লিয়ার রেডিয়েশন পদ্ধতি থাকাবে এডিসের প্রজনন। কোনো কিছুতেই দেশে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বিস্তার ঠেকানো যাচ্ছে না। এ নিয়ে ঢাকার দুই সিটি কর্পোরেশনের চরম ব্যর্থতার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। তবে এ নিয়ে আসার খবর জানিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধিভুক্ত সংস্থা অ্যাটমিক এনার্জি রিসার্চ সাপ্লিমেন্ট। সাভারে অবস্থিত সংস্থাটির দাবি, এরই মধ্যে এডিস মশার প্রজনন ঠেকাতে গবেষণা করে সফলতা পেয়েছে তারা। প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা বলছেন, নিউক্লিয়ার রেডিয়েশনের মাধ্যমে পুরুষ এডিস মশার প্রজনন ক্ষমতা নষ্ট করে দেওয়ার মাধ্যমে এদের বিস্তার ঠেকানো সম্ভব। প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে গেলে পুরুষ ও নারী এডিসের মিলনে নতুন করে আর মশার জন্ম হবে না। ফলে আগামী কয়েক বছরের মধ্যে মশা নিয়ে যে দুশ্চিন্তা, সেটি থেকে হয়তোবা দেশ রক্ষা পাবে। এক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশ, বিশেষ করে চীনকে অনুসরণ করতে চান তারা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আমাদের দেশে নতুন নতুন যেসব সংকট ও সমস্যা তৈরি হচ্ছে, সেটি আমরা বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে মোকাবেলা করতে পারি। কারণ এখন অনেক সমস্যাই গতানুগতিক প্রক্রিয়ার মোকাবেলা করা কঠিন হয়ে পড়ছে। বর্তমানে মশা ও ডেঙ্গু নিয়ে মানুষ আতঙ্কিত, ফলে আমরা চেষ্টা করছি গবেষণার মাধ্যমে নিউক্লিয়ার রেডিয়েশন দিয়ে পুরুষ এডিস মশার বংশ প্রজনন ক্ষমতা নষ্ট করতে। এগুলো ছেড়ে দিলে নতুন করে এডিস মশার বংশ বিস্তার হবে না। বিষয়টি নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান মাহবুবুল হক। তিনি বলেন, আমাদের বিজ্ঞানীরা কাজ করছেন, আশা করছি আগামী দিনগুলো মশা নিয়ন্ত্রণে সফলতা পাব। তবে গবেষণা এবং প্রক্রিয়াটি একটু সময় সাপেক্ষ, আমাদের অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে চীন এই প্রক্রিয়ায় মশা নিয়ন্ত্রণে সফলতা পেয়েছে। অ্যাটমিক এনার্জি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কাজলা শৈলী বলেন, বিশ্বজুড়েই বিজ্ঞানের মাধ্যমে মশা নিয়ন্ত্রণ করা হয়। আমরা অল্প কিছু সময় ধরে সেটির গবেষণা শুরু করেছি এবং সফল হয়েছি। আমরা ল্যাবে মশার মুখকীট পর্যায়ে 40 Ga নিউক্লিয়ার রেডিয়েশন দেই, এতে প্রজনন ক্ষমতা নষ্ট হয় পুরুষ এডিস মশার। তবে ডিম থেকে শুরু করে শূককীট মুখকীট পর্যায়ে আমাদের পুরুষ মশা আগে চিহ্নিত করে আলাদা করতে হয়। আমাদের ল্যাবে যারা কাজ করেন তারা খুব সফলতার সঙ্গে সেটি করতে পেরেছেন। তবে এইসব প্রক্রিয়ার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি দরকার। তিনি আরও বলেন, মশা নিয়ে গবেষণায় আমাদের মন্ত্রণালয় অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করছে। যেটি করছি এটিকে বলে স্টেরিয়াল ইনসেক্ট টেকনিক। আশা করছি আগামী এক বছরের মধ্যে আমরা মাঠ পর্যায়ে স্বল্প পরিসরে কাজ শুরু করতে পারব। তবে বৃহৎ আকারে সারা দেশে করতে হলে সময় লাগবে।